দেখতেই পাচ্ছেন নতুন ভাবে কিন্তু আবার উদ্বোধন হলো। জন্তু উপরের দিকে কিন্তু রয়েছে, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ আমি চলে এসেছি কিন্তু গড়চুমুকে। তো উলুবেড়িয়া স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তায় কিন্তু তোমরা চলে আসতে পারো এই গড়চুমুকে। এখানে কিন্তু নতুন করে আবার চিড়িয়াখানাটা উদ্বোধন করা হয়েছে 21শে ডিসেম্বর। তো আজকে কিন্তু বছরের একদম শেষ দিন 31শে ডিসেম্বর। তো প্রচুর কিন্তু ভিড় হয়ে গেছে এই পার্কের ভেতরে অলরেডি, আর এই চিড়িয়াখানা দেখতে অনেক লোক ভিড় জমাচ্ছে। তো তোমাদেরকেও কিন্তু ঘুরে দেখাচ্ছি এবং টিকিট প্রাইস কত আছে পুরোটাই ডিটেলস কিন্তু তোমাদের দেব। তো চলো তোমাদেরকে ঘুরে দেখানো যাক। এই হলো উলুবেড়িয়া স্টেশন। উলুবেড়িয়া স্টেশন থেকে কিন্তু অটো ধরে আমাদেরকে যেতে হবে 58 গেট, ভাড়া মাত্র 25 টাকা। তো এই হলো গড়চুমুকে আসার রাস্তা। আমাদের এইখানটায় অটোটা কিন্তু নামিয়ে দিল, এবার আমরা হেঁটে হেঁটে এবারে ভেতরের দিকে যাচ্ছি। দেখো আজকে কিন্তু সানডে, সানডেতে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওই সামনে হলো পর্যটন কেন্দ্রের গেট, তো ওখানে গিয়ে কিন্তু টিকিট কাটতে হবে। ভিড়টা একবার শুধু দেখো কত লোক এখানে এসছে, টিকিট কাটার লাইন পড়ে গেছে। দেখো দেখো টিকিট কাটার রীতিমতো লাইন পড়ে গেছে, কখন ঢুকবো কে জানে। তো আমি কিন্তু এই যে টিকিটটা কেটে নিয়েছি, দেখো 15 টাকা করে গড়চুমুক ডিয়ার পার্কের ভেতরে আর কি ঢুকতে গেলে, মানে এমনি পার্কের প্রবেশ মূল্য 15 টাকা। এখানে গাড়ি পার্কিং করা হচ্ছে। তো ওই যে সামনে টিকিট কাউন্টার থেকে আরেকবার কিন্তু টিকিট কাটতে হলো 25 টাকা করে। আর এই যে হচ্ছে এখানে নিয়মাবলীগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে নিয়মাবলী রয়েছে, এগুলো একবার তোমরা পজ করে দেখে নেবে। আর দেখতেই পাচ্ছ নতুন ভাবে কিন্তু আবার উদ্বোধন হলো। দেখো কত জীবজন্তু উপরের দিকে কিন্তু রয়েছে, এখানে দেখিয়ে দিই। শুভ উদ্বোধন কিন্তু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক, 21শে ডিসেম্বর কিন্তু শুভ উদ্বোধন হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু পার্কের টাইম হচ্ছে সকাল 8:30 থেকে বিকাল 5টা, আর জু ওপেনিং টাইম 9টা থেকে 4টে। আবার হচ্ছে পার্কের ভেতরে কিন্তু বুকিং করতে গেলে 30 টাকা লাগবে, আর এখানে দেখো প্রবেশ মূল্য 15 টাকা, বুকিং 30 টাকা, 4 চাকা 120 টাকা, আর অটো আর টোটো পার্কিং 60 টাকা। পার্কের ভেতরে ঢোকার আগে 15 টাকা দিয়ে টিকিট কেটেছি, এবং আবার চিড়িয়াখানায় ঢোকার জন্য কিন্তু আবার আলাদা করে 25 টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে হচ্ছে। তো এখন টিকিট কেটে নিয়েছি, তো চলো ভেতরে ঢোকা যাক। সামনেই ঢুকে এখানে দেখলাম দুটো হচ্ছে তোমার ম্যাকাও রয়েছে, প্রচুর চিল্লাচিল্লি করছে ওদের সামনে। দেখো কি কি বার্ড সামনে গেলে দেখতে পাবে, এই দেখো ফ্লাইং বার্ড, ওয়াটার বার্ড রয়েছে, আর এটা রয়েছে পার্ক পাখি। দেখো চারিদিকে কিন্তু পাখির আওয়াজ। তো দেখো অনেক দর্শনার্থী কিন্তু উপস্থিত হয়ে গেছে চিড়িয়াখানার ভেতরে। তো নতুন উদ্বোধন হয়েছে যেহেতু, তারপরেই দেখো কত ভিড় হয়ে গেছে কিন্তু এখানটায়। দেখো পার্কে কিন্তু পরিচর্যা করা হচ্ছে, সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, আর পার্কের সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে গাঁদা ফুল ফুটেছে। দেখতে পাচ্ছ অনেক রকমের গাঁদা ফুল রয়েছে এখানটায়। আর এইখানটা ঢুকেই একটা পার্কের এখানে ম্যাপ রয়েছে, যে এত বড় একটা চিড়িয়াখানা এটার একটা ম্যাপ রয়েছে। এখানে রয়েছে হিমালয়ান ফেসলিন পার্ক পাইন, ওই যে ওখানটায় রয়েছে। এটা দেখো লেজার হুইসলিং ডাক রয়েছে এখানে, লেজার হুইসলিং ডাক মানে এগুলো হচ্ছে সিটি বাজাতে পারে।
এই হাঁসগুলো কিন্তু ওড়ার সময় শীষ দেওয়ার মতো একটা শব্দ বার করে মুখ থেকে। চন্দনা টিয়া রয়েছে এখানে, দেখো ওই দেখো খাবার খাচ্ছে ওখানটায় টিয়া পাখিগুলো। দেখো জাল কামড়ে কিন্তু বেরোনোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখো অনেক টিয়া পাখি রয়েছে কিন্তু ভেতরটায়। তো এইখানে দেখো এমু পাখি রয়েছে, তারপরে এমু পাখিরা খাবার খাচ্ছে, দেখো এখন দুপুরবেলার টাইম খাবার খাচ্ছে। তো হয়ে যাওয়ার পরে এইদিকে দেখো আরও জায়গা রয়েছে, এখানটা একটা দেখো বসার সুন্দর একটা জায়গা দেখলাম, নতুনভাবে যে করা হয়েছে পুরো জায়গাটা বোঝাই যাচ্ছে। সামনে এগুলো হচ্ছে লাভবার্ড, লাভবার্ড মানে এগুলো জোড়া জোড়া থাকে আর কি, এটা ভালোবাসার প্রতীক। এই পাখিগুলো কিন্তু বাড়িতে রাখা খুব ভালো মানা হয়। অনেক ককাটিল পাখি কিন্তু রয়েছে, দেখো সব পপ পপ লাইন দিয়ে বসা রয়েছে। তারপরে রয়েছে ডায়মন্ড ডাভ, দেখো ওদের কিন্তু কত খোয়ার জন্য ঘর রয়েছে থাকার জন্য, কিন্তু ছোট ছোট করে দেখো এই দেখো ঝুড়ি ঝুড়ি দিয়ে কিন্তু বাসার মতো বানিয়ে দেওয়া রয়েছে যাতে ওরা বাসার ফিল পেতে পারে। তো স্মল বার্ড অভয়ারি তারপরে দেখার পরে এদিকটা আমরা দেখিয়ে দিলাম, তারপর রক প্যান্থার দেখাবো এবং কোকোডাইল দেখাবো। তো চলো এই দিকটা, এই গেটটা যে রয়েছে দেখতে পাচ্ছি, এই গেটের ওই দিকটাই কিন্তু এই পুরোটা তোমরা দেখতে পাবেন। ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ ওটা হলো রক প্যান্থার সাপ, যেগুলো হচ্ছে পাহাড়ের মধ্যে থাকে, ওই গুহাগুলো বানিয়ে দেওয়া রয়েছে ওদের থাকার জন্য। আর একটা দেখো এই দেখো জলের মধ্যে মোটা মতো একটা সাপ। এখানে সাপ দেখার, এখানে দেখো প্রচুর ভিড় হয়ে গেছে, এত মোটা সাপ জলের মধ্যে রয়েছে, একটা উপরে রয়েছে উঁকি ঝুঁকি মেরে বাচ্চাগুলো দেখছে, দেখো পায়ের তলায় চেপটে যাচ্ছে। এই ছোট্ট বাচ্চা পুচকে বাচ্চা দেখতে মোটেই পাচ্ছে না, তবুও দেখার একদম আহামরি চেষ্টা করছে। তো সবাই কিন্তু এখানে ভিড় জমিয়েছে শীতকালে। তো তোমরা কবে আসছো কমেন্ট করে কিন্তু জানাও। এখানে দেখো দুটো কিন্তু কুমির রয়েছে ওই নারকল গাছের গোড়ায় দেখতে পাচ্ছ, নড়াচড়া কিন্তু করছে না, 10 থেকে 12 ফুটের কিন্তু দুটো কুমির রয়েছে এখানে এই যে এই জলাশয়টার মধ্যে। তোমাদের কিন্তু পুরো চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে পুরো জায়গাটা ঘুরতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো এখানে একটা এস আকৃতির এই দেখো বসার জায়গা রয়েছে, দেখেছো এস ডিজাইনের একটা বসার জায়গা, অনেকটা কিন্তু রয়েছে বসার জায়গাটা। এখানে দেখো গাছতলায় রয়েছে বসার জায়গা, আর এখানে দেখো এই যে কি মরক টাইপের, জঙ্গলি মরক টাইপের এখানে কিছু রয়েছে, সিলভার প্রজেন্ট রয়েছে, প্রত্যেকটা নাম কিন্তু লেখাই রয়েছে। তো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সিলভার প্রজেন্ট। ময়ূর দেখতে পেলাম কিন্তু ময়ূরের পেখম নেই, মানে ছেলে ময়ূর না মেয়ে ময়ূর এটা ঠিক বুঝতে পারলাম না, আমার যতদূর সম্ভব মেয়ে ময়ূর এটা। তো এখানে কিন্তু সামনে থেকে না এলে কিন্তু তোমরা দেখতে পাবে না, যতটা তোমরা ফোনে দেখতে পাচ্ছ ততটা কিন্তু মানে সামনে থেকে এলে তার থেকে বেশি সুন্দর লাগবে। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই জায়গাটা অবস্থিত, মানে তৈরি হয়েছে এই জায়গাটা। এখানে দেখো একটা ছোট্ট হরিণ রয়েছে, হরিণের সাথে সবাই সেলফি টেলফি তুলছে। দেখতে পেলাম কিন্তু একটা বসার জায়গা রয়েছে, এখানে বসে তোমরা কিন্তু টাইম পাস করতেই পারো, দেখো এই দিক দিয়ে কিন্তু যাওয়ার জায়গা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু বসার জায়গাটা দেখতে। এখানে
জায়গায় জায়গায় ছোট ছোট করে কিন্তু মানে ফুল বাগান করা রয়েছে। এই যে দেখো, আর ফুল বাগানের চারি সাইড দিয়েই কিন্তু এই খাঁচাগুলো তৈরি করা রয়েছে, কাচের খাঁচা এবং নেটের খাঁচা। ভেতরে কিন্তু কয়েকটা দোকান রয়েছে দেখতে পেলাম, এখানে কফি আর চিপস টিপস খাবার জায়গা রয়েছে। এখানে দেখো আবার জামা কাপড়েরও একটা দোকান দেখতে পেলাম। তো তারপর ওই দিকটা আরও গিয়ে দেখি ওই দিকে আর কী কী আছে, পুরোটা এক্সপ্লোর করে দেখি। এসি যখন পয়সা খরচ করে তো পুরোটা তো ঘুরে দেখাই উচিত, তাই না? তো এই পুরো ভেতরটা কিন্তু হরিণ রয়েছে, ইন্ডিয়ান মন্ট জ্যাক বার্কিং ডিয়ার। ভালো করে পড়তেও পারছি না, টুটলে গেছি আমি। তো হাঁটতে হাঁটতে কিন্তু পুরো জায়গাটা এক্সপ্লোর করছি, আমার তো বেশ মজাই লাগছে, তোমরাও আসো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এসে আমার ভিডিও দেখে তোমরা যদি এখানে এসে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এখানটা ঘুরে কেমন লাগলো। তো চিড়িয়াখানা পশু পাখিদের কোনো খাবার দেওয়া কিন্তু অ্যালাউ নেই। তো বারবার করে মাইকিং করে কিন্তু বলছে যে পশু পাখিদের যেন ডিস্টার্ব না করা হয়। এখানে দেখো ফিশিং ক্যাট রয়েছে, আর এখানে দেখো হরিণ রয়েছে, স্পটেড ডিয়ার, মানে গায়ে ছোপ ছোপ রয়েছে তাই স্পটেড ডিয়ার। এখানে দেখো কুঁড়ে ঘরে সুন্দর চালা করা রয়েছে, তার মধ্যে কিন্তু অনেকেই বসে আছে। এই দেখো দেখো সামনে এই যে কুঁড়ে ঘরের মতো যে চালা করা রয়েছে, তো সেইখানে কিন্তু মানে অনেকেই বসার ব্যবস্থা রয়েছে। তো লাইট বেশ ভালোই আসে। ভেতরে কিন্তু প্রচুর হরিণ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরের জায়গাটা হরিণদের জন্য যে জায়গাটা, সেটাও কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়েই রয়েছে। তো তোমরা দেখো এখানে একটা জলাশয় রয়েছে হরিণদের জল খাওয়ার জন্য। তো ভেতরটা দেখতে খুব ভালো লাগছে, আর প্রচুর হরিণ রয়েছে এখানে। সব থেকে বেশি আমি দেখলাম এসে হরিণই রয়েছে। দেখো এখানে কিন্তু হরিণের ছোট বাচ্চাগুলোও রয়েছে। দেখো অনেক কিন্তু বয়স্ক দাদু দিদাও কিন্তু এসছে, 8 থেকে 80 সবাই এসছে। দেখো এইখানটা দিয়ে হরিণগুলো দেখার পরে এই দিক থেকে কিন্তু এক্সিট করে যাওয়ার রাস্তা, এই হলো সামনে এক্সিট করে যাওয়ার রাস্তা। তো এখন আমরা বেরিয়ে যাব। এখানে লেখা রয়েছে ধন্যবাদ, আবার আসবেন, ভিজিট এগেইন। তো এখান থেকে আমরা এক্সিট করে এবার পার্কের ভেতরে এদিক থেকে আর কি তোমরা এবার সারাদিন ধরে পার্কটা এবার ঘুরে দেখতে পারো। কিন্তু অনেক বড় এরিয়ার মধ্যে অবস্থিত, তো এখন হেঁটে হেঁটে দেখছি ওই গঙ্গার ধারের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি ওই দিকটা যাওয়া যায় কি না। দেখো চিলড্রেন পার্কের দিকে যাচ্ছি, চিলড্রেন পার্কের দিকে দেখো প্রচুর ভিড়। দেখো এখানে দেখো প্রচুর ভিড় বাচ্চাদের, এখানে দেখো স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, এগুলোই রয়েছে, ওই পরপর সব দোলনা রয়েছে। এই জায়গাটা এইটুকুই দেখতে পেলাম, তাই ভিড় দেখো এখানটায় এত। চিলড্রেন্স পার্কটা কিন্তু এই পেছনে, আর এই দিকটা আমি সামনেটা দেখতে পাচ্ছি, এখানে সবাই বোর্ডিং করছে। দেখো এই দেখো এই দিকটা কিন্তু সবাই বোর্ডিং করছে। এখানে কিন্তু বোর্ডিং করতে 30 টাকা হেড নিচ্ছে, আর চারিপাশটা দেখো ফুল দিয়ে প্রচুর সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। দ্বীপের মাঝখানটা দেখো একদম সুন্দরভাবে একদম ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই জলাশয়টার মধ্যে কিন্তু অনেকগুলো বোর্ডেরই কিন্তু ব্যবস্থা করা রয়েছে। দেখো এখানে আরেকটা বোর্ড আসছে, এই দেখো সবাই কিন্তু বেশ এনজয় করছে। অবশ্যই শেয়ার করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।